নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। এই মুহূর্তে করোনা বিপর্যয়ে পশ্চিমবঙ্গে আশা নিরাশার কথা শোনা যেতে পারে, কারণ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কর্তৃক যে জোন ভাগ করা হয়েছে সেই জোন হিসেব করলে দেখা যায় যে পশ্চিমবঙ্গে 8টি জেলা সংক্রমণ মুক্তই রয়েছে, সেটি গ্রিন জোনে রয়েছে, আর 11টি জেলাতে গত 14 দিনে কোনো সংক্রমণ ঘটেনি, ফলে এই জেলাগুলো কিন্তু অরেঞ্জ জোনে রয়েছে। পরবর্তীকালে যদি এই 11টি জেলায় আর নতুন করে কোনো সংক্রমণ না ঘটে তাহলে এটি গ্রিন জোনে উন্নীত হবে। আর রেড জোনে রয়েছে 4টি জেলা, এই 4টি জেলার মধ্যে আবার কন্টেনমেন্টও রয়েছে। তো এই মুহূর্তে আমাদের কি করণীয়? শোনা যাচ্ছে যে লকডাউন পশ্চিমবঙ্গে অন্তত বৃদ্ধি পেলেও পেতে পারে, তো সেক্ষেত্রে আমাদের যে কি করণীয় সেই বিষয়ে বর্ষীয়ান শিক্ষক মাননীয় জয়দীপগিরি মহাশয়কে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি বলেছেন সেটি কিন্তু এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন জয়দীপবাবুর বক্তব্য আমরা একটু শুনে নিই। লকডাউন আশা করা যাচ্ছে যে বৃদ্ধি পেলেও কিছু কিছু জায়গায় ছাড় দেবে, কিন্তু ছাড় দিলেও মানুষ যদি আবার মাস গ্যাদারিং শুরু করে তাহলে ভবিষ্যৎটা কেমন হতে পারে? শুনুন, প্রশ্ন হচ্ছে সচেতনতা সাবধানতা, এইটাই হচ্ছে মূল চাবিকাঠি। যদি সাধারণের মধ্যে সচেতনতা না গড়ে তোলা যায় এবং তারা যদি সাবধানই না হয় তাহলে পরে ইনফেকশনের জায়গায় পৌঁছবে। এই ভাইরাসটা 3টে স্টেজে আসছে, প্রথম একজনের থেকে আর একজনের কাছে যাচ্ছে, তাকে আমি বলছি ট্রান্সমিশন। এবারে তার শরীরে যখন ঢুকছে তখন হচ্ছে কন্টামিনেশন। এই কন্টামিনেশনের পরে সে যখন উপসর্গ তৈরি করছে তখন সেটা হচ্ছে ইনফেকশন, মানে তার শরীরে এবার ভাইরাসটা কাজ করতে শুরু করেছে, তখনই প্রকাশ হয়ে পড়ছে, প্রকাশ হয়ে পড়ছে। তাহলে পরে এই সময়টা প্রায় 12 দিন, হ্যাঁ, 14 দিনের লকডাউন বলা হচ্ছে। হ্যাঁ, তখন লকডাউন আমাকে আগে ফার্স্ট আটকাতে হবে, যেটা সেটা হচ্ছে ট্রান্সমিশনটা আটকাতে হবে। আমি যদি ট্রান্সমিশনটা যদি আটকে দিতে পারি একজনের থেকে আর একজন, তাহলে পরে সমস্যা মিটে গেল। আর এটার ম্যাক্সিমাম হচ্ছে ট্রান্সমিশনের 90% পসিবিলিটি হচ্ছে নাকে দিয়ে নিঃশ্বাস বায়ু আর মুখ দিয়ে স্প্লিট, যেটা আমরা করছি এই দুটো। হ্যাঁ, আর গায়ে টাচ করে খুব কম পসিবিলিটি, ভীষণ কম, কারণ আমাদের স্কিনের মধ্যে 3-4 ঘন্টা বেশি থাকে না। আর দ্বিতীয়ত টেম্পারেচার 30 ডিগ্রির বেশি হয়ে গেলে পরে যে ব্রিদিং রেট নেই, সেই ক্ষেত্রে এরা একমাত্র যতক্ষণ না পর্যন্ত আমাদের শরীরের মধ্যে গিয়ে গলার মধ্যে 4 দিন মতো থাকে, এই সময় এরা মানে এটা নিজের পরিবেশটা ঠিক করে নেয়, টেম্পারেচারটা মেনটেন করে। এই সময় যদি আমরা ওই জায়গায় লেবু খেয়ে বা গরম জল খেয়ে গরম চা খেয়ে বা এমন একটা পরিবেশ সৃষ্টি করতে পারি, ওর বাইরে যে ফ্যাটের স্পাইনটা আছে ইত্যাদি আছে এইগুলোকে যদি আমরা ডিটাচ করে ফেলতে পারি, তাহলে পরে ও আর ফুসফুসের দিকে যেতে পারবে না, ও সরাসরি জিআই ট্র্যাক পাকস্থলী হয়ে আউটসাইড হয়ে বেরিয়ে চলে যাবে, তাতে আমার সমস্যা নেই। কারণ ওকে ঢুকতে হবে ফুসফুসের মধ্যে অথবা রক্তের মধ্যে। আচ্ছা আচ্ছা, আমাদের মানুষকে সেই জন্য সবারই যারা আমাদের বুঝনে বলা আছে, আমি শিক্ষকদের বলেছি এবং শিক্ষকরা মিলে আমাদের শিক্ষাশালের তরফ থেকে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু করেছি, সেখানে ব্যাপারটা মানুষকে বোঝাতে হবে এই ভাইরাসটা কেয়ারা কি, এই ভাইরাসটা কিভাবে আমাদের শরীরে আসতে পারে, এই ভাইরাসটা কিভাবে আমরা ট্রান্সমিশন আটকাতে পারি, এইগুলো আমার দরকার। এই কনসাসনেস না ফিরলে শুধু লকডাউন করে রেখে দিলে হবে না, কারণ মানুষ বেরোবে কিন্তু তার মধ্যে সচেতনতা এবং সাবধানতা কিন্তু আমাদের যেভাবে গড়ে তুলতে হবে। আর আজকের যে ঘটনাটা ঘটলো, মানে আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর যে নিয়ে, সেখানে ব্যাপারটা যেটা বোঝা গেল যে এই 3টে যে জোনে ভাগ করেছে, গ্রিন জোন, অরেঞ্জ জোন এবং রেড জোন, এর মধ্যে গ্রিন জোন গুলোতে আস্তে আস্তে করে
তুলে নেওয়া হবে, আমাদের লকডাউনটা তুলে নেওয়া হবে। হুম কিন্তু এই রেড জোন কে গ্রিন আর অরেঞ্জ জোন কে গাজলে কিন্তু গ্রিন জোনে আনতে হবে, যত সংখ্যক বেশি পরিমাণে আনা যায় সেটা করতে হবে। আর সব থেকে ডেঞ্জারাস যেটা, যেটা লিস্ট দিয়ে দিয়েছে আমাদের স্টেট গভর্নমেন্ট, সেটা হচ্ছে ক্যান্টনমেন্ট। হটস্পট যেটা, যে সেটা না হটস্পটের ভিতরেও একটা ছোট্ট জায়গা যেখানে উৎস, সেটা হচ্ছে আমাদের ক্যান্টনমেন্ট স্পট। এবং হ্যাঁ, সেই জায়গা থেকে কাউকে বেরোতে দিতে দেওয়া হচ্ছে না, সেই জায়গার খাদ্য ইত্যাদি সব ভলেন্টিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে। এই জায়গাটাকে কিন্তু আমরা যদি ঠিক ঠিক মতো প্রজেক্ট মানে প্রোটেক্ট করতে পারি, এবং এটা যদি এক মাস যাবত যদি ওই স্টেজে রেখে দিতে পারি, তাহলে এটা ছড়াবে না। এটা হচ্ছে আজকের আলোচনার মূল যে বক্তব্যটা, আমি এটা বুঝলাম। কিন্তু লকডাউনটা কিন্তু আমাদের চলবে, একসঙ্গে লকডাউন তুলে নেওয়া হবে এটা হবে না। আর আজকে তো আমাদের সিএম অলরেডি কনফারেন্সে বলেছেন যে আপনারা কি করবেন জানি না, আমরা কিন্তু 21 তারিখ পর্যন্ত শিওর আমরা লকডাউনটা চালিয়ে যাব, নাহলে পরে আমাদের কন্ট্রোলের মধ্যে আসবে না, উনি অলরেডি সেখানে বলে দিয়েছেন। কিন্তু কিন্তু সমস্যা হচ্ছে এই অ্যাওয়ারনেস তোলার জন্য শুধু পুলিশ দিয়ে হবে না, আমরা যারা পাড়ায় পাড়ায় শিক্ষকরা আছি, আমরা পাড়ায় পাড়ায় যারা বুজুনদার লোক আছি, আমরা যারা বেশ মোটামুটি ভাবে কিছুটা বুঝি, তাদের কিন্তু এগিয়ে যেতে হবে। প্রত্যেকটা পরিবারের সাধারণ লোকের কাছে যেতে হবে, তাদের বলতে হবে যে কেন আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করব, কেন আমরা জামা কাপড় পরিষ্কার রাখবো, কেন আমরা প্রতিনিয়ত হাত হাত ধুয়ে ধুয়ে, হ্যাঁ এই এই জিনিসগুলো তাদের মধ্যে কনসাসনেসটা ফিরিয়ে আনতে হবে। শুধু লকডাউন দিয়ে কিন্তু এই এটাকে প্রতিরোধ করা যাবে না। সেই জন্য আমি মনে করি এই মুহূর্তে সবাইকে, তার পাশের প্রতিবেশীকে, তার পাড়ার লোকটিকে বোঝাতে হবে, তার মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, তার মধ্যে সচেতনতা তৈরি করতে হবে, যে পাঠটা আমাদের মুখ্যমন্ত্রী মাইক ধরে বলছেন, বিভিন্ন জায়গায় গেছে যেমন বলে বেড়াচ্ছেন এটা করো না এটা করো না ইত্যাদি, এইরকম ভাবে আমাদের বারবার বলে বলে এই সাধারণ মানুষের কানের মধ্যে ঢোকাতে হবে, সচেতন করতে হবে, করে আমাদের ওদের থেকে বেরিয়ে আসতে হবে, মানে আমাদের ওই হটস্পট থেকে বেরিয়ে আসতে হবে, রেড জোন থেকে বেরিয়ে আসতে হবে, আর নতুন করে যাতে কেউ সংক্রামিত না হয় সেটা দেখতে হবে। এবার যারা অলরেডি সংক্রামিত হয়ে গেছে তাদের তো চিকিৎসা হবে, কিন্তু আবার যদি নতুন করে সংক্রামিত হয় তাহলে পরে আমাদের যে মানে এই যে তৈরি করা হয়েছে বিভিন্ন জায়গায় কন্টেন্ট সেন্টার, সেখানে আর জায়গা থাকবে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ সচেতনতা তোলাই হচ্ছে আমাদের এখন মূল কাজ হয়ে দেখা দেবে।